গত 8 ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দল। এ কারণেই নির্বাচনের 13 দিন পেরিয়ে গেলেও পাকিস্তানে জোট সরকার গঠন করতে পারেনি কোনো দলই। সরকার গঠনের জন্য দলগুলোর মাঝে দফায় দফায় আলোচনা হলেও তা চূড়ান্ত হয়নি। এমন প্রেক্ষাপটেই পাকিস্তানে কেন্দ্রীয় সরকার গঠনে একমত হয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। নতুন এ সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল এর নেতা শাহবাজ শরীফ, আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে, সেখানে পিপিপির আসিফ আলী জারদারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএমএলএন। 20 জানুয়ারি রাতে ইসলামাবাদে জারদারির বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘোষণা দেন। এ তথ্য নিশ্চিত করেছে দ্য ডন। এ সময় বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পিপিপি এবং পিএমএলএন প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে। এখন আমরা সরকার গঠনের অবস্থানে আছি। পাকিস্তান তেহরিকে ইনসাফ ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিল কেন্দ্রে সরকার গঠনের মতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ কারণে পিপিপি ও পিএমএলএন জোট সরকার গঠন করতে যাচ্ছে। এ সময় পিএমএলএন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ বলেন, আসিফ আলী জারদারিকে পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট তাদের আছে। জোট সরকার গঠনে একমত হলেও পাকিস্তানের ভবিষ্যৎ যাত্রা সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি। অনেক অসুবিধা এবং বাধার মধ্য দিয়ে জোট সরকারকে এগিয়ে যেতে হবে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান সহ অন্য মিত্র দলগুলোকে ধন্যবাদ জানান শাহবাজ শরীফ। এদিকে পিএমএলএন ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এই সরকারকে বিগত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করেছে দলটি। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সর্বোচ্চ 93টি আসন পায় পিটিআই এর স্বতন্ত্ররা, দ্বিতীয় সর্বোচ্চ 75টি আসন পায় পিএমএলএন, আর তৃতীয় সর্বোচ্চ 54টি আসন পায় পিপিপি। এর আগে 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করে পিএমএলএন ও অন্যান্য দলগুলো। এরপর তারা জোট সরকার গঠন করে। ওই সময় প্রধানমন্ত্রী হন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। নির্বাচনের জন্য আসে তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী হন আনোয়ারুল হক কাকার।